প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। অনেক শিক্ষার্থী কমেন্ট করে জানিয়েছিল স্যার আমাদের পরীক্ষা চলতেছে, তো আমাদের একটু দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করেন এবং কি কি পড়ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে এখন আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। বলতে আমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন পড়ে শোনাবো। আমার বিশ্বাস যে তোমাদের গাইড লাগবে না, জাস্ট আমি সৃজনশীল পড়ব, তোমরা নিজের উত্তর করতে পারবে। তবে তার আগে আমি একটু আলোচনা, বেসিক আলোচনা বলে বলে শোনাবো। তাহলে আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো আসবে সেগুলো অবশ্যই অবশ্যই তুমি উত্তর করতে পারবে। বিষয়টা হচ্ছে তোমাদের যাদের এখন পরীক্ষা চলতেছে, দেখা যাচ্ছে যে ষান্মাসিক বা ইয়ার ফাইনাল, এখান থেকে মানে 1, 2, 3, 4 অর্থাৎ প্রথম চারটা অধ্যায় থেকে প্রশ্ন আসতেছে। আবার বোর্ড পরীক্ষায় কিন্তু আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে একটা সৃজনশীল প্রশ্ন থাকবেই থাকবে। তো আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি, যে আমি জাস্ট একটু তোমাদের উদাহরণস্বরূপ আলোচনা করে বুঝাবো এবং ওই টপিক্সের উপরে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে আমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আমার বিশ্বাস, আবারও বলছি, যে তোমাদের গাইড লাগবে না, তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় তোমাদের বিপদের সঙ্গী হিসেবে কাজ করবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে মানে আইসিটিতে তোমরা প্রথমে চেষ্টা করবে হচ্ছে অঙ্কগুলো দেওয়ার জন্য। যেমন আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ থেকে প্রশ্ন আসবে, আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে প্রশ্ন আসবে, এইচটিএমএল থেকে আসবে, এইগুলো দেওয়ার চেষ্টা করবে। যদি এইগুলো না পারো তখন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় লেখার চেষ্টা করবে। অতএব এটা হচ্ছে কি তোমাদের বিপদের সঙ্গে, অর্থাৎ তোমরা তো সাদা খাতা জমা দেবে না, কিছু না কিছু লিখবে। যাই হোক, আমি এখন এই দ্বিতীয় অধ্যায় মেইন কয়েকটা অংশ একটু তোমাদেরকে বলবো সাজেশন আকারে, যে এইগুলো পড়লেই তুমি প্রশ্ন কমন বাদাইতে পারবে। যেমন হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ আমরা কী কী পদ্ধতিতে বা কীভাবে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারি, তো এই অংশটা একটু ভালো করে পড়বে। যেমন সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই তিনটা সম্পর্কে ধারণা থাকলে তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে যদি এইখান থেকে আসে। এরপর হচ্ছে ব্যান্ডউইথ, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড, আরেকটা হচ্ছে কেবল মাধ্যম, এরপর হচ্ছে ওয়্যারলেস মাধ্যম অর্থাৎ ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াই ম্যাক্স, আর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এই যে কয়টা নাম বললাম এই কয়টা সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবে। যেমন ধরো আমি এখানে একটা প্রশ্ন তোমাদেরকে আমি শোনাবো, বলছিলাম তোমাদের গাইড লাগবে না, আমার বিশ্বাস তোমরা নিজেরা উত্তর করতে পারবে, আমি বলবো তোমরা উত্তর করতে পারবে। তার আগে একটু বলি, যেমন সেটা হচ্ছে ধরো আমি ডেটা ট্রান্সমিশন মোড থেকে একটা প্রশ্ন শোনাবো। তো ডেটা ট্রান্সমিশন মোড কি, এক কথায় বলি, ডেটা ট্রান্সমিশন মোড দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রবাহের দিকের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে। তো প্রবাহের উপর ভিত্তি করে আবার হচ্ছে তিন প্রকার, সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো সিম্পলেক্স বলতে বোঝায় কি, একমুখীকরণ, অর্থাৎ এক পক্ষ ডেটা পাঠাবে, অপর পক্ষ ডেটা গ্রহণ করবে কিন্তু পাঠাতে পারবে না, আর সেটা হচ্ছে সিম্পলেক্স। উদাহরণস্বরূপ হচ্ছে রেডিও, টিভি ইত্যাদি। আরেকটি হচ্ছে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বলতে বোঝায় উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময়ে না, যেমন অকিটকি অর্থাৎ ওয়্যারলেস যেটা বলে অকিটকি প্রশাসন ব্যবহার করে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, অর্থাৎ ওই পক্ষ থেকে যখন তথ্য পাঠাবে তখন অপর পক্ষ গ্রহণ করবে, ওই পক্ষ তথ্য পাঠানোর শেষে এই পক্ষকে সিগনাল দেবে পাঠানোর জন্য, তখন আবার এই পক্ষ পাঠাতে পারবে কিন্তু একই সময় পারবে না। যেমন ধরো এসএমএস, তোমরা যখন এসএমএস করো তখন দেখা যাচ্ছে তুমি কিন্তু অপেক্ষায় থাকো সে কী লিখবে, যখন সে এসএমএস করে সেন্ড করে তুমি পড়ো, পড়ে আবার রিপ্লাই দাও, তাহলে এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্সের অন্তর্ভুক্ত। যেমন ধরো ক্লাসরুম, তোমরা যখন ক্লাসে থাকো তখন তোমাদের সাথে শিক্ষক কথা বলে, তোমরা চুপ থাকো, আবার যখন তোমরা উত্তর দাও তখন শিক্ষক চুপ থেকে গ্রহণ করে, তাহলে ক্লাসরুমও কি হাফ ডুপ্লেক্সের আওতায়, মানে আমি উদাহরণস্বরূপ আর কি তোমাদেরকে বুঝালাম। তো যাই হোক, এটা গেলো হাফ ডুপ্লেক্স। আরেকটি হচ্ছে ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বলতে বোঝায় যে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময়ে, মানে হাফ ডুপ্লেক্সের উভয় পক্ষ পারবে কিন্তু একই সময়ে না, আর ফুল ডুপ্লেক্সের উভয় পক্ষ পারবে এবং একই সময়ে। উদাহরণস্বরূপ হচ্ছে মোবাইল, টেলিফোন, যখন আমরা মোবাইলে কথা বলি তখন কিন্তু আমরা ওই আমি তুমি বলতেছো, অপর পক্ষ শুনতেছে, আবার তোমার ওই বলার ভিতরে সে বললে তুমিও শুনতেছো। যেমন ধরো তোমাকে কেউ বললো যে কেমন আছিস, এটা তুমি বুঝে গেছো যে সে কী বলবে, তুমি বললা যে ভালো আছি, মানে সে যে কী বলতে চাচ্ছে তুমি বুঝে গেছো, তুমি তার কথার ভিতরে কথা বলতেছো, তাহলে কি এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স, অর্থাৎ উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়ে। তো এই যে আমি তিনটা জিনিস উদাহরণস্বরূপ তোমাদেরকে বললাম, আমি এখন একটা সৃজনশীল প্রশ্ন উদ্দীপক শোনাবো, আমি উত্তর বলবো না, বলছিলাম যে তোমরা নিজেরাই ধরতে পারবে এটা কোথা থেকে আসছে এবং কী লিখতে হবে। যেমন ধরো এই প্রশ্নটি
চিলেট বোর্ড 2016 সালে আসছে, আমি একটু উদ্দীপকটা শোনাই তোমাদের। সালাম ও কালাম দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের পাশ দিয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগনাল দিচ্ছে। সালামের সাথে থাকা একটি ডিভাইস দিয়ে তার মায়ের সাথে একই সময়ে কথা বলছে ও শুনছে। কালাম বলল, দোস্ত তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আমার রেডিওতে সকালে শুনেছি আজ বৃষ্টি হতে পারে। এই যে দেখো, আমি যে একটা উদ্দীপক পড়ে শুনলাম, তোমরা বুঝে গেছো যে এখানে কী কী বলছে। একজন পুলিশ, তিনি কথা বলতেছিল, তার কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগনাল দিচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। সালাম তার মায়ের সাথে একটা ডিভাইস দিয়ে কথা বলছে, একই সময়ে কথা শুনছো বলছে, তাহলে এটা কি ফুল ডুপ্লেক্স? কালাম বলল, দোস্ত তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ আমি রেডিওতে শুনেছি যে আজকে ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে। তাহলে রেডিওতে শুনেছে, তাহলে রেডিও হচ্ছে কোন মোডের অন্তর্ভুক্ত? সিম্পলেক্স। তাই এই দেখো, তিনটা লাইন আমি যে বললাম, তুমি তিনটা লাইনই বুঝতে পারছো। এখন এই তিনটা লাইন দিয়ে কীভাবে প্রশ্ন সাজাবে, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু এবার অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবে। যেমন এই সৃজনশীল প্রশ্নের গতে বলছে, পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা করো। এখন পুলিশ যেই ডিভাইসটির মাধ্যমে ডেটা ট্রান্সমিশন করেছে সেটা নিয়ে আলোচনা করতে বলছে। এখন পুলিশ যেটাতে করছে সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, কিন্তু তুমি যদি হাফ ডুপ্লেক্সই না বোঝো, মানে তোমার মাথার ভিতরে যদি হাফ ডুপ্লেক্সই শব্দটি নাই আসে, তাহলে তুমি বানিয়ে বা লিখবা কীভাবে? অনেক আছে এভাবে লিখতো, পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা করা হলো, পুলিশ কথা বলতেছিল, হাঁটতেছে, তাদের পাশ দিয়ে সালাম ও কালাম যাচ্ছে, এরকম বানিয়ে বানিয়ে লিখবে। কিন্তু বেসিক কথা যে হাফ ডুপ্লেক্স, এই কথাটি কখনোই বলবে না। কিন্তু তুমি কিন্তু গাইড পড়া লাগবে না, তুমি প্রথম লাইনে লিখবা, পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স বলতে বোঝায় উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময় না। অতএব উদ্দীপকে সালাম ও কালামের পাশ দিয়ে একজন পুলিশ হেঁটে যাচ্ছিল এবং তিনি একটা ডিভাইসে কথা বলছিল, তার কথা বলা শেষ হলে অপর পক্ষকে বলার জন্য সিগনাল দিচ্ছিল। তো পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। এই যে বেসিক কথা তুমি বলে ফেলছো, এখন তুমি ইচ্ছামতো নিজের মতো করে সাজিয়ে লেখো, তুমি অবশ্যই অবশ্যই তিনে তিন পাবে। তাহলে প্রথমে বলে তোমাকে বুঝতে হবে যে উদ্দীপকটা কিসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। তাহলে আমি এই যে একটা উদাহরণ বললাম, এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড দিয়ে। তাহলে এরকম কয়েকটি উদাহরণ যদি তুমি পড়ে যাও পরীক্ষার হলে, তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তোমার কিন্তু গাইড লাগবে না। মানে তুমি ওই যে বললাম বিপদের সঙ্গী, মানে তৃতীয় অধ্যায় তারপর হচ্ছে HTML, এগুলো যদি না পারো তখন কিন্তু এখানে চলে আসবে, এটা লিখবা। ওকে, আচ্ছা, তাহলে কী কী বললাম? ডেটা ট্রান্সমিশন মোড, তারপর হচ্ছে ক্যাবল মাধ্যম, ওয়্যারলেস মাধ্যম, তারপর ব্যান্ডউইথ, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড। যেমন ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত প্রশ্ন আসতে পারে, যে 45 BPS, BPS-এর পূর্ণরূপ কি বিট পার সেকেন্ড, এভাবে। আরেকটা হচ্ছে টপোলজি, মানে টপোলজি দিয়ে বেশিরভাগ প্রশ্ন আসে। টপোলজি হচ্ছে 6 প্রকার। যদি এক কথায় বলা হয় যে টপোলজি কাকে বলে, মানে একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্ক, অর্থাৎ একটি কম্পিউটারের নেটওয়ার্কের সাথে আরেকটি কম্পিউটারের নেটওয়ার্ক জুড়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। মানে আমি সহজ করে বললাম, ধরো আমার মুর্শিদপুরে আমার একটা কম্পিউটার ল্যাব আছে, তো ওই কম্পিউটার ল্যাবে অনেক কম্পিউটার আছে, ধরো এখন আরও কম্পিউটার প্রয়োজন। ধরো আমি অর্থনৈতিকভাবে সমস্যা আছি, তো এখন আমার কম্পিউটার প্রয়োজন, আমি কী করলাম, তখন আমি কিন্তু ওই টপোলজি ব্যবহার করতে পারি। কেমন? যাবে একটা PC কিনবো, আমি 10টা মনিটর চালাবো। মানে যেহেতু সবাই শিখতেছে, তো এখানে তো কারো পার্সোনাল কোনো জিনিস না বা ইন্টারনেটে কাজ করে না, সবাই শেখে, প্রশিক্ষণ গ্রহণ করে, তো আমি একটা PC দিয়ে 10টা মনিটর সেট আপ দেবো, 10টা কিবোর্ড থাকবে, 10টা মাউস থাকবে, অর্থাৎ PC থাকবে একটা। তাহলে এই যে পদ্ধতিটা, এটাই এক ধরনের নেটওয়ার্ক টপোলজি। তো এই নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার। তা বিভিন্ন, আমি যে কথাটা বললাম, এটা বিভিন্ন মোডে, মানে বিভিন্ন ডিজাইনে করা যায়। যেমন হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, মেস টপোলজি, রিং টপোলজি, এরভাবে 6টা আর কি। তো এই টপোলজি দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষা আস বেশিরভাগ এসে থাকে, মানে বিগত যতগুলো বোর্ড আছে সার্চ করলে টপোলজি দিয়ে সৃজনশীল বা বহুনির্বাচনী প্রশ্ন অবশ্যই কিছু না কিছু থাকে। তো প্রশিক্ষার্থী বিন্দু টপোলজি একটু ভালো করে পড়বে, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে দেখবেন যে অটোমেটিকলি কমন পড়ে গেছে। তো আজকে আমি ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে একটু আলোচনা করলাম বেশি করে। পরবর্তী ক্লাসে আমি এই 6টা নিয়ে এরকম 6টি ভিডিও আপলোড করব, তোমরা যা একটু শুনলেই কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন যেভাবে আসুক অবশ্যই অবশ্যই কমন ফেলাতে পারবে। তো যা হোক, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।